রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পা বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে এই দেশে উন্নয়ন হয়। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গর্দপুর এলাকায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হানানের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধপুকুর এলাকায় তারাবো পৌরসভার 2 নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে গাজী গোলাম মুর্তজা পাপ্পা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পা। সে সময় তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থাকলেই দেশের উন্নয়ন হয়। যেখানে আওয়ামী লীগের সরকার আছে সেখানে উন্নয়ন আছে। তো গোলাম দস্তির গাজী সাহেব বলো আর আমাদের মেয়র মেহদের বলো, ওনারা উন্নয়ন করে, এবং উন্নয়ন শুধু দূর থেকে করে না, রিমোট কন্ট্রোলের মতো করে না, ওনারা এলাকায় এসেই উন্নয়নটা করে। তারাবো পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী সারোয়ার হোসেন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ, তারাবো পৌরসভা কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, কাউন্সিলর জসিমউদ্দিন ও বিএম আতিকুর রহমান সহ অনেকে। এছাড়া সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাপু এলাকায় ভুলতা ইউনিয়নের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পা। অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাপু বাজার এলাকায় ভুলতা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয় উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পা। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোলাপাড়া মাঠের ঘাট এলাকায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ মোলাপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পা। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।